नमस्कार प्रिय व्यूअर्स, यूट्यूब चैनल बराक तरंगे आमी आशु चौधरी आपनादेरके जानाई स्वागत। एबारे बराक तरंगेर बुलेटिन संवाद। ভোটের দিনে শেষ লগ্নে ধনহরি এলপি স্কুলে গুলিকাণ্ডের আহতদের কোচ দিলেন আশিস হালদার। সোমবার তিনি শিলচর মেডিকেল কলেজে গিয়ে বদরুল ও আজারিয়া সাইসের কোচ নেন। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। অসম একটি কলঙ্ক দিন বলে তিনি উল্লেখ করেন। আশিস হালদার বলেন, বুথের বা নির্বাচনের সময় ছোটখাটো ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু গুলি করে হত্যা বা আহত করার ঘটনা এই প্রথমবার ঘটল সোনাইয়ে। এ ঘটনা স্বতন্ত্র সংস্থা বা নির্বাচন কমিশনের মারফতে তদন্ত চাইলেন তিনি। তদন্ত করে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্য। ধনেহরির সোনাইয়ের যে ঘটনাটা, এটা আমি বলবো যে শুধু সোনাই নয়, পুরো আসামের রাজনৈতিক ইতিহাসে একটা কালো দিন, কালো অধ্যায়। নির্বাচনে টুকটাক মারামারি, হাতাহাতি, এগুলোর ঘটনা সবসময় ঘটে থাকে, কিন্তু নির্বাচনে ভোট কেন্দ্রে এরকম গুলি এবং সাধারণ জনসাধারণের উপরে গুলি চালনা, এটা সত্যিকারে ন্যাক্কারজনক ঘটনা। আমি তীব্র ভাষায় এই ঘটনার নিন্দা জানাই এবং নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র বডি, আমি নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ জানাই। নির্বাচন সুস্থভাবেই হয়েছে, সুন্দরভাবে হয়েছে, কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনাটা ন্যাক্কারজনক, এটা এটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আমি অ্যাপিল করব নির্বাচন কমিশনের কাছে, এটা জেলা প্রশাসনকে দিয়ে নয়, স্বতন্ত্রভাবে এনআইএ হোক বা অন্য কোনো সংগঠন দিয়ে হোক, যেটা নিরপেক্ষভাবে তদন্ত হোক এই ঘটনার। যারাই দায়ী এই ঘটনার জন্য, যেই যে পদে থাকুক না কেন, যদি কেউ দোষী থাকে, এরকম সাধারণ মানুষের উপরে যদি অত্যাচার এরকম হয়ে থাকে, হয়েছে, কিন্তু কারা দোষী তাদের সঠিকভাবে তদন্ত করে তাদের শাস্তির আমি অনুরোধ রাখি নির্বাচনের কমিশনের কাছে।